আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা তো বারমুডা ট্রায়াঙ্গেল কথা অনেকবার শুনেছেন, আবার এটাও জানেন যে বারমুডা ট্রায়াঙ্গেলে কী পরিমাণ জাহাজ এবং কী পরিমাণে প্লেন সেখানে ডুবে গেছে বা গায়েব হয়ে গেছে। তো আপনারা কি এটা জানেন যে কেন সেখানে প্লেন বা জাহাজ গেলে সেখান থেকে গায়েব হয়ে যায়, বা আপনারা কি এটা জানেন যে কেন সেখানে প্লেন বা জাহাজ গেলে সেই প্লেন বা জাহাজের কম্পাস ঠিক মতো কাজ করে না, বা আপনারা কি এটা জানেন যে বারমুডা ট্রায়াঙ্গেলে এমন কি রয়েছে যার কারণে প্লেন বা জাহাজ সেখানে যদি ডুবেও যায় তাহলে কেন সেখানে সেই জাহাজ বা প্লেনের ধ্বংসাবশেষ পাওয়া যায় না বা মানুষের মরদেহ পাওয়া যায় না? তো আজকে আমরা অদ্ভুত রহস্য একের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানব। তাই দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবাইকে স্বাগতম অদ্ভুত রহস্য একের এই এপিসোডে। বন্ধুরা, সবার প্রথমে আমরা জানবো যে সেখানে কি এমন রয়েছে যার কারণে প্লেন বা জাহাজ সেখানে গেলে ডুবে যায় বা গায়েব হয়ে যায়। বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটা স্থান যেখানে কোনো প্লেন বা জাহাজ গেলে ডুবে যায়। এর কারণ হলো সেইখানে প্রতিনিয়তই ঝড় হতে থাকে, আর সেটা কোনো আমাদের বসবাসরত স্থানে যেরকম ঝড় হয় সেরকম ঝড় নয়, সেটা খুব কঠিন ঝড়। আর সেই ঝড়ে প্রতিনিয়তই বজ্রপাত হতে থাকে, এমনকি সেখানে শিলাবৃষ্টি হয়। তারপরে সেখানে সাগরের ঢেউ প্রতিনিয়তই 100 থেকে 150 মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যায়, যার কারণে সেখানে যদি কোনো জাহাজ যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ডুবে যায়, এবং সেখানে যদি কোনো প্লেন যায় তাহলে তো কোনো কথাই নেই, প্রতিনিয়ত যেহেতু বজ্রপাত হয় এবং শিলাবৃষ্টি হয় তার কারণে প্লেন আর কন্ট্রোল করতে পারে না, এর কারণে প্লেনও ডুবে যায়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে সেখানে কোনো প্লেন বা জাহাজ গেলে তার কম্পাস ঠিক মতো কেন কাজ করে না। এর কারণ হলো এই বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটা স্থান যেখানে প্রচুর পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এই ম্যাগনেটিক ফিল্ড থাকার কারণে সেখানে কোনো জাহাজ বা প্লেন গেলে তার কম্পাস ঠিক মতো কাজ করতে পারে না, সেটা বিভিন্ন দিকে ঘুরতে থাকে। এর কারণেই এই জাহাজ বা প্লেনকে যে রাডারগুলো ফলো করে সেই রাডারগুলো আর ধরতে পারে না যে এই প্লেন বা জাহাজ কোথায় রয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কেন এই বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো প্লেন বা জাহাজ গেলে হারিয়ে যায়। বন্ধুরা, আমাদের তৃতীয় প্রশ্নটা ছিল যে সেখানে কোনো জাহাজ বা প্লেন গেলে কেন গায়েব হয়ে যায়, বা সেখান থেকে কোনো প্লেন বা জাহাজের ধ্বংসবিশেষ কেন পাওয়া যায় না, বা মানুষের মরদেহ কেন পাওয়া যায় না। এর কারণ হলো এই বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটা স্থান যেখানে কোনো বিমান বা প্লেন যদি ডুবেও যায় তাহলে সেখানে কোনো প্লেন বা জাহাজ ধ্বংসবিশেষ থাকতে পারবে না। এর কারণ হলো সেখানে যেহেতু প্রতিনিয়তই ঝড় হতে থাকে, এর কারণে এই বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো জাহাজ বা প্লেন যদি ডুবেও যায় সেটা অন্য স্থানে চলে যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কেন এই বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো প্লেন বা জাহাজ ডুবে গেলে সেখান থেকে আর খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।